দেবলি না, আমার ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। অনেকদিন বাদে কথাটা বললাম, কালকে যেহেতু তোমাদেরকে স্টোরিটা শোনালাম তাই আজকে আবার মনে পড়ে গেল যে হ্যাঁ আমি তো এইভাবে শুরু করতাম আগে, তো ওই জন্য বললাম। আর আমি তো ভালো আছি, তাই জন্য এভাবে বসে থাকতে পেরেছি আর কি, এখনো হাসি মুখ নিয়ে। তো আজকে বুঝতেই পারছো গুড ইভিনিং থেকে শুরু করলাম, দেখতেই পাচ্ছ পেছনে টুনি লাইট গুলো ধরছে। আমার না খুব ভালো লাগছে দেখতে ডাইনিংটাকে, মানে অন্তত একটু পুজো পুজো ফিল লাগছে আর কি, এখনো কালী পুজো অব্দি তো রয়েইছে। যাই হোক না কেন, আমার সন্ধ্যের কাজ হচ্ছে এটাকে আগে ধরিয়ে দেওয়া বাইরে গিয়ে, আমার খুব ভালো লাগছে দেখতে। যাই হোক, আজকে বুঝতেই পারছো যে আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি। এরকম নয় যে আমার ভিডিও করতে ভালো লাগছে না বা কিছু, আমি গ্যাপ করতে চাইছি বা আমি ব্রেক চাইছি, এরকম কিচ্ছু নয়। আমি কাজটাকে ভালোবেসে ফেলেছি, ভালোবাসছি, তাই জন্যেই হয়তো প্রত্যেক দিন এভাবেই হাসি মুখে ভিডিও দিতে পারছি। সেটা তোমাদের ভালো লাগছে কিনা তো আমি বলতে পারবো না, তবে আমি ভালোবেসে কাজটাকে নিয়েছি, করছি। কিন্তু সব থেকে বড় কথা হয়ে গেছে যে আমার নিজের এই জিনিসটা ভালো লাগছে না যে সকাল থেকে একই জিনিস রাত সেই গুড নাইট। আমার সেদিনকেও আমি এই কথাটা বলেছি যে আমার ভালো লাগছে না, মানে কিছু অন্তত ব্রেকটা চাই যেটা একটু ব্রেক করবে ব্লগগুলোকে। তো ওই জন্যে অনেকেই তোমরা আমার কাছ থেকে আমার রিলেশনশিপ বা কিভাবে কি আলাপ ওর সাথে, তো এগুলো জানতে চেয়েছিলে। তো এরকম কিছুই নয়, আর পাঁচটা সাধারণ রিলেশন যেভাবে হয়ে থাকে সেরকমই হয়েছিল, আলাদা ভাবে কিছু বলার নেই বা আলাদা এমন কিছু ঘটেছিল যেটা আলাদা করে বলবো সেরকমও কিচ্ছু নেই। তো আজকে সেটাই বলবো, কিন্তু তার আগে কিছু কথা বলি যে আমাদের বিয়ের আগে সেরকম কোনো ফটো আমাদের কাছে নেই, কারণ অনেক ফোন চেঞ্জ করা হয়েছে, তারপর অনেক ফটো নেই, ডিলিট হয়ে গেছে। ফোনের তো এরকম হতেই থাকে না, রিসেট করেছি আমরা ফোন, চলে গেছে ফটো, এরকম অনেকই হয়েছে আমাদের সাথে। তো কিছু ফটো আমরা ফেসবুক, ইমেল আইডি এরকম থেকে বার করতে পেরেছি, এরকম নয় যে তোমাদের সাথে যে কটা শেয়ার করেছি সে কটাই পেয়েছি, অনেক ফটোই পেয়েছি। কিন্তু তার মধ্যে থেকে কয়েকটা আমাদের ভালো লাগার ফটো তোমাদের সাথে শেয়ার করছি আর কি, বেশি না, হার্ডলি 6-7খানা ফটো হবে। কিন্তু 6-7খানা ফটোতে আমার পুরো ভিডিওটা হবে না, মানে আমার বলাগুলো, বলা কথা যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে না। তাই জন্য তোমাদেরকে আমি বলেছিলাম আমার প্রি ওয়েডিং এর ভিডিও কিছু দেখাবো, তো সেই ক্লিপগুলো আজকে তোমাদেরকে দেখাবো, আমার মানে রিলেশনের কথা বলতে বলতে তোমাদেরকে দেখাবো প্রি ওয়েডিং এর ভিডিওটা। এক্ষেত্রেও বলে রাখি যে প্রি ওয়েডিং এর এডিটের কোনো কারুকার্য একদমই আমার নয়, যে লোগোটা তোমরা দেখতে পাবে ভিডিওর ক্ষেত্রে ডিএস স্টুডিও, সেই দাদাদেরই সব কারুকার্য করা। শুধুমাত্র আমরা যে গানটা দাদারা লাগিয়েছিল সেই গানটার ভলিউমটাকে একদমই লো করে দিয়েছি, নাহলে কপিরাইট ক্লেইম আসবে, তোমরা অনেকেই জানো। তো আমার মনে হয়েছে যে ডিএস স্টুডিওর লোগোটাই থাকা উচিত, যেহেতু তাদের কাজ, তাদের লোগো দিয়েই আমার দেখানো উচিত, আমার কাজ নয়, তাই আমি আমার লোগো ব্যবহার করছি না আজকের জন্য। তো আজকে ডিএস স্টুডিওর লোগোই যাচ্ছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আমার শুধুমাত্র এটা একটা ব্রেক করার চেষ্টা মাত্র। আমার মনে হয়েছে তোমরাও কোথাও বোর ফিল করছো, আমি তো অবশ্যই করছি। আমার যখন ভিডিও বানাতেই ওরকম ভালো লাগছে না তাহলে নিশ্চয়ই তোমাদেরও দেখতে ভালো লাগছে না, এটাই স্বাভাবিক বিষয়। আমাকেও যদি রোজ একই খাবার দেওয়া হয় নিশ্চয়ই আমারও খেতে ভালো লাগবে না, ব্যাপারটা এরকম ভাবেই নিয়েছি। তো যদি আজকে যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি এরকম কেউ যে আমাকে নতুন দেখছো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এইভাবেই পাশে থাকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো আর বেশি বকবক করবো না, যেটা আসল আমার বলার কথা সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি এবার তোমাদের সাথে গল্প করতে বসবো। তো চলো এবার আমি যাই, তোমরা ভিডিওটার সাথে থাকবে, কিন্তু প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যাও না, তোমাদের জন্যই কিন্তু এত খাটাখাটনি করে ব্লগ বানানো। তো চলো, যথেষ্ট কষ্ট হয়েছে কিন্তু ভিডিওগুলো খুঁজে বার করা, তারপর সেটা পেনড্রাইভ থেকে ফোনে নেওয়া, অনেকটাই কিন্তু, তো সবটাই আমাদের প্রথম আলাপ হওয়া বা দেখা হওয়া যেটাই বলো না কেন, সেটা 2013 সালে স্যারের ব্যাচে। এক্ষেত্রে বলি স্যারের ব্যাচে মানে এটা ভেবো না যে ও আমার সেম এজ, ও আমার থেকে ছিল 2 বছরের সিনিয়র, কিন্তু ও কোনো সিএসএস সাবজেক্ট স্যারের কাছে পড়বে বলে ও স্যারের ব্যাচে আসতো। কোইনসিডেন্টলি ডেটটা আমাদের সাথে পড়েছিল, দেখো স্যারের সাথে আমরা একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো 2013-তে আমাদের দেখা হয় স্যারের ব্যাচে, কিন্তু এরকম কিছু তখন থেকেই আমরা ভাবিনি, এমনি নর্মালি যেরকম কথা হতো বা এরকম কিছু কথাটা হতো হচ্ছে পড়াশোনা নিয়ে। তখন আমি ওর থেকে যেহেতু 2 বছরের সিনিয়র ছিলাম,
মানে ও আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল, একটু ভুল বললাম, ও আমার থেকে যেহেতু 2 বছরের সিনিয়র ছিল তো ওকেই জিজ্ঞেস করতাম যে এই সাবজেক্টটা এর পরের বছর কিরকম হবে বা কিছু, যেহেতু ও বিকমের স্টুডেন্ট ছিল আর আমিও বিকম নিয়ে, স্যার একই যখন বুঝতেই পারছো তোমরা, তো এইসবই কথাবার্তা চলতে থাকতো। তারপর 2015 সাল, তখন আমার কলেজের সূত্রপাত, মানে আমি কলেজে ঢুকলাম। আমার কলেজ ছিল ভৈরব গাঙ্গুলী কলেজ বেলঘড়িয়া, তো ও সেই কলেজেরই স্টুডেন্ট ছিল, ছিল বলছি এই কারণে 2015-তে যখন আমার ফার্স্ট ইয়ারে মানে আমার কলেজে প্রবেশ, তখন ওর কলেজ থেকে বেরিয়ে যাওয়ার টাইম, মানে ওর ফেয়ারওয়েলের টাইম তখন, কারণ ওর 2015 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, তো ও কলেজ থেকে বেরিয়ে যায়। তারপর আমি যখন 2016, তখন ওই একটা বছর আমাদের ফেসবুকে মানে কেমন আছিস, কী করছিস, পড়াশোনা কেমন চলছে, রেজাল্ট কেমন হলো, এই ধরনের কথাই হতো। তো 2016 সালে বর্ষা, যে আমার বেস্ট ফ্রেন্ড তোমরা জানো, যে আমাকে আমার বিয়েতে সাজিয়েছে, তো তাকে দিয়েও আমাকে আমার ভালোবাসার কথা জানায় আর কি। তো তখনই তো আমি অ্যাকসেপ্ট করিনি কিছুতেই, কারণ আমি আমার ফ্যামিলির কথা ভেবেছি, আমার মা বাবার কথা ভেবেছি, যে জানতে পারলে কী হবে বা কিছু, যেটা আমরা মেয়েরা ভেবে থাকি বা যাই হোক, তো অ্যাকসেপ্ট তো করিনি যাই হোক। কিন্তু 2016-17 নর্মালি কথা চলেছে। 2017 সালে ওর চাকরি জীবন শুরু হয় আর কি। তারপর ও 2018, আরও 1 বছর যায়, 2017-18, 2018 সালে ও বাড়িতে জানায়, তারপর আমার বাড়িতেও আমি জানাই আর কি, যেরকম বলেছে আর কি। তো তারপর 2018 সাল থেকে আমরা নিজেদের মতো একটু ঘুরি, যে ফটোগুলো তোমরা দেখছো সেগুলো আর কি, 2018 থেকে। 2019-এ আমাদের নভেম্বরে বিয়ের কথা হয় দুই বাড়িতে, আর 2020-এর নভেম্বরে আমাদের বিয়ে হয়। এটাই ছিল আমাদের নর্মাল কথা আর কি, রিলেশনশিপ, যেটা তোমাদেরকে বলছিলাম যে আলাদা কিছুই নয়, যেরকম আর 5টা ফ্যামিলির হয়ে থাকে বা আর 5টা মেয়ে ছেলে জীবনে হয়ে থাকে, সেটাই আমাদের হয়েছিল। আলাদা বলতে এখানে সেরকম কিছু নেই, আমি তো এখনও খুঁজে পাচ্ছি না বলার মতো কিছু, যদি পরে কখনো মনে পড়ে অবশ্যই বলবো, মনে পড়ার কিছু নেই, এইসব কথা তো আর ভুলে যাওয়ার নয়। যাই হোক না কেন, ভিডিওটা অনেকদিন বাদে আমিও দেখলাম আর কি, যেহেতু পেন ড্রাইভে, বুঝতেই পারছো মোবাইলে থাকলে কখনো কখনো একটু দেখা হয় আর কি, যেহেতু পেন ড্রাইভে ছিল তাই জন্য তোমাদের সূত্রে আরেকবার আমারও স্মৃতিচারণ হলো আর কি। তো যাই হোক না কেন, এখানেই তাহলে শেষ করছি আমার কথা বলা, ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো আমাকে জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো, আর আমার রিলেশনশিপের কথা কিন্তু তোমরা জানতে চেয়েছিলে, তো আমি কিন্তু আজকে বলে দিয়েছি, তারাও কিন্তু শুনতে পারলে, দেখতে পারলে ব্লগটা, অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আমি আজকের মতো টাটা বলছি, আবারও কালকে আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থেকো, সাবধানে থেকো, তো অবশ্যই কিন্তু ব্লগটা চেক করো, ভুলে যেও না কিন্তু কেউ আমাকে প্লিজ। তো চলো টাটা।